Tutorial Evolution. Let's study with fun. Hi dear students. যেমনটা তোমাদের বলেছিলাম যে গ্রামারের আমি ছোট ছোট লেসন দেব যেগুলো টেম্পোরারি লেসন হবে পরে ইউটিউব থেকে ডিলিট করে দেব। এরপর থেকে আমি ছোট ছোট গ্রামার লেসন করব যেগুলো তোমরা ভালোভাবে শুনবে, রিওয়াইন্ড করে বারবার আর বুঝবে, খাতা নিয়ে প্র্যাকটিস করবে। তারপরে আমি তারপর থেকে পরীক্ষা নিই বা তোমাদের পড়া নিই, ফোন করে হোক বা গ্রুপে হোক বা মিটিং করে হোক, গুগল মিটে হোক। আজকের লেসনটা শুনে নেওয়া যাক কি করাবো। আজকে তুমি ছাত্রদের নট ব্যবহারের সমস্ত রকম নিয়ম শেখাবে বলেছিলে, ওকে? তো এই হচ্ছে আজকের বিষয়, ভালো করে দেখো, বুঝতে পারবে। স্টে টিউনড অ্যান্ড বিয়ার উইথ মি। আজকের বিষয়টি সেন্টেন্সে নট ব্যবহারের সমস্ত রকম নিয়ম, তাই তো? তোমাদের মনে হতে পারে এই নট ব্যবহারের নিয়ম তো আমি জানি, তুচ্ছ একটা বিষয়, কিন্তু আমরা কিন্তু ভুল করে থাকি সেন্টেন্সে, অনেকাংশেই ভুল করে থাকি। নট ব্যবহারের কিছু সার্টেন নিয়ম আছে, প্রথমের দিকে তোমার একটু সহজ মনে হবে কিন্তু শেষের দিকে তুমি জটিল বিষয়গুলো দেখতে পাবে, ছোট্ট অথচ ইম্পর্টেন্ট। দেখো, প্রথমত কি লিখেছি আমি, ইন অ্যাসার্টিভ সেন্টেন্সেস নট ইজ জেনারেলি প্লেসড আফটার দ্য অক্সিলারি ভার্ব অর বিটুইন টু অক্সিলারিজ, যেমন বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব, ডু ভার্ব, এরপরে নটটা বসে যেতে পারে বা মানে এরপরে বসতে পারে বা দুটো অক্সিলারি ভার্বের মাঝখানে বসতে পারে। উদাহরণ নেওয়া যাক, যেমন ধরো আই এম প্লেয়িং, আবার দেখো আই এম নট প্লেয়িং, আই এম এর পরে বসে দিলে, হি হ্যাজ গন দেয়ার, বাট এটাকে নট করতে গেলে হি হ্যাজ নট গন দেয়ার। তোমরা হয়তো গান বলো, যাই হোক, দে মাস্ট গো দেয়ার, দে মাস্ট নট গো দেয়ার, হি শ্যাল, হি শান্ট গো দেয়ার, মানে শ্যাল নট, যাই হোক, এইভাবে বসে যায়। এবার দুটো অক্সিলারি ভার্বের মাঝখানে বললাম, তাহলে ওটা কী করে বোঝাতে হবে সেটাও দেখো বলেছি। আমি যদি এখানে দেখো, যদি একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, আমি যদি বলি ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, তাহলে আমি এটাকে নেগেটিভ যদি করি, ইট হ্যাজ নট বিন রেনিং, দেখো হ্যাজ নট বিন, হ্যাজ আর বিন দুটো অক্সিলারি, তার মাঝখানে নটটা বসে গেছে, তাহলে আইদার মানে নট কথাটা অক্সিলারি ভার্বের পরে, যেমন বি ভার্ব বা মোডাল ভার্ব বা টু ভার্ব, বা দুটো অক্সিলারি ভার্বের মাঝখানে বসতে পারে, ঠিক আছে? এবার তৃতীয় নম্বর নিয়মে দেখো, যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাকশন ভার্ব বা রুট ভার্ব থাকে তখন ডু ভার্বের সাহায্য নিয়ে নেগেটিভ করতে হয়। একটু আগে কী বললাম, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব বা টু ভার্ব দিয়ে গঠন হয় তাহলে কিন্তু খুব সহজেই নটটা ব্যবহার করা যায়, ওই যে বললাম আইদার অক্সিলারি ভার্বের পরে বা দুটো অক্সিলারির মাঝখানে। কিন্তু এই ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে না থাকে, মানে সব যদি অ্যাকশন ভার্ব বা রুট ভার্ব দিয়ে থাকে, তখন কিন্তু আমাদেরকে ডু ভার্বের সাহায্য নিতে হবে। এখন তোমরা বলবে অ্যাকশন ভার্ব বা ডু রুট ভার্ব কী, যেমন ধরো যে রুট ভার্ব বা অ্যাকশন ভার্ব পৃথিবীতে পরিপূর্ণ, প্রচুর আছে, ডিকশনারিতে খুঁজতে পাবে, যেমন ধরো যে গো, কাম, ইট, টেক, গিভ, ইনসাল্ট, অ্যাডমায়ার, যত ধরনের ভাব আছে ওই ভার্বগুলো বাদে যা যা ভার্ব সেগুলো। দেখো উদাহরণ নেওয়া যাক, আই প্লে ক্রিকেট, কী হয়ে গেলো, যেহেতু প্লে রুট ভার্ব, আই ডু নট প্লে ক্রিকেট হয়ে গেলো, ডু ভার্বের সাহায্য নিতে হলো। এই ক্ষেত্রে কিন্তু আবার একটা নিয়ম আছে, মেইন ভার্বটা সবসময় ভার্ব ফর্মে থাকবে, দেখো প্লেটা প্লেই থেকে গেলো, ওটা কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে? তো ডু ভার্বটার পরিবর্তন হবে, এই এই প্লেটা যদি প্লেইডও হতো তাও তাহলেও এখানে নেগেটিভের ক্ষেত্রে প্লেই হয়ে যেত, আর ডু ভাবটা হয়ে যেত ডিড। যেমন পরেরটা দেখো, দে এগ্রিড টু মাই প্ল্যান, দেখো এখানে এগ্রিড আছে, এগ্রিডটা হয়ে যাবে এগ্রি, আর ওই যে ইডিটা আছে ওটা ডু ভার্বের উপর বর্তাবে, দেখো দে ডিড নট এগ্রি টু উইথ মাই প্ল্যান। তারপরে হি মেক্স ইট, সেটা করেছে, ভার্বের সঙ্গে যুক্ত আছে, তার মানে এটা ডাজ, ডুটা ডাজ হয়ে যাবে, ডু এর সঙ্গে চলে যাবে, আর মেক্সটা হয়ে যাবে মেক, দেখো হি মেক্স ইট, হি ডাজ নট মেক ইট, বুঝাতে পারলাম? এরপরে দেখো রুট ভার্ব বা অ্যাকশন ভার্ব যদি কোনো ডাব্লিউ এইচ কোয়েশ্চেন, মানে যেটা হু হুইচ এগুলো দিয়ে হয়, ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে, সে দিয়ে যদি
সেটাতেও যদি কোনো অ্যাকশন ভার্ব বা রুট ভার্ব থাকে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো কোয়েশ্চেন যেগুলো হয় সেক্ষেত্রেও কিন্তু ডুভাবে সাহায্য নিয়েই করতে হবে তোমাকে নেগেটিভ। এবার তুমি বলবে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটা। তোমরা জানো, তবুও বলি, ডাব্লিউএইচ কোয়েশ্চেন মানে ইনফরমেটিভ, তোমাকে একটা উত্তর দিতেই হবে, চুপ করে থাকতে পারবে না। যেমন হোয়্যার ডু ইউ লিভ, তোমাকে বলতে হবে আই লিভ ইন অমুক। বাট আমি যদি বলি আর ইউ এ স্টুডেন্ট, তুমি হ্যাঁ বা না বললে হয়ে যাবে, ইয়েস আর নো, তো এটাকে ইয়েস নো কোয়েশ্চেন বলে, যেন ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। আর ডাব্লিউএইচ কোয়েশ্চেন মানে ইনফরমেটিভ। যাই হোক, এগুলো করতে গেলেও যদি এখানে রুট ভার্ব থাকে তাহলে আমাদের ডুভাবে সাহায্য নিতে হবে। এক্সাম্পল নেওয়া যাক, যেমন দেখো ডাজ ই গো টু স্কুল এভরি ডে, সে কি প্রতিদিন স্কুলে যায়। দেখো এখানে গোটা রুট ভার্ব, ওই জন্য ডাজ দিয়ে করতে হয়েছে কোয়েশ্চেন। তারপরে ডিড দে প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলতো, যেহেতু প্লে ভার্ব আছে ওই জন্য ডিড দিয়ে কোয়েশ্চেন করতে হয়েছে। আর নিশ্চয়ই প্লেটা প্লেই ছিল, ওটার জন্য আমরা ডিড ব্যবহার করেছি। যেমন প্রথমে একটা গোটা নিশ্চয়ই গোস ছিল, ওই জন্য আমরা ডাজ করে দিয়েছি, নিয়ে ওটা আবার গো হয়ে গেছে। হোয়ার ডু দে লিভ, তারা কোথায় থাকে, যেহেতু লিভ প্লুরাল ওই জন্য কিছু যুক্ত নাই, একটা প্রেজেন্ট আছে ওই জন্য ডুই হয়ে গেছে। ঠিক আছে, আরও কিছু বিশেষভাবে মনে রাখতে হবে, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে নট কথাটি সবসময়, এই নট ওয়ার্ডটি সবসময় প্রোনাউনের পরে এবং নাউনের আগে বসে, মাথায় রাখবে। প্রোনাউন পি ফর প্রোনাউন মানে পরে, আর এন ফর নাউন মানে নতুন, নতুন জিনিস কিন্তু আমরা আগে পড়ি, আগে বসে নট কথাটা। ঠিক আছে, আচ্ছা, যেমন ইউ লাভ হার, দেখো ইউ ডু নট লাভ হার, এটা অ্যাসার্টিভ ক্ষেত্রে, আমরা অ্যাসার্টিভের ক্ষেত্রে যেমন বলেছিলাম অক্সিলারি ভার্বের পরে বসে গেছে, তাই বসেছে ডু নট। কিন্তু যদি এটা কোয়েশ্চেন হতো, দেখো ডু ইউ নট লাভ হার, তুমি কি তাকে ভালোবাসো না, দেখো ইউ নট প্রোনাউনের পরে নট বসেছে, নট ইজ আফটার প্রোনাউন। তান লাভস সৃজা, তান সৃজাকে ভালোবাসে, তাহলে এটাকে অ্যাসার্টিভে তো সহজ, তান ডাজ নট লাভ সৃজা, সৃজা লাভস আছে, এস যুক্ত আছে, ডুটা ডাজ হয়ে গেল, আর লাভটা কিন্তু লাভই থেকে গেল। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি কোয়েশ্চেন করি তাহলে দেখো কি বলেছিলাম নাউনের আগে, দেখো ডাজ নট তান লাভ সিজা, তাহলে তানের আগে নট, নট তান, ওই জন্য নট ইজ বিফোর নাউন, নাউনের আগে বসছে। ঠিক আছে, কিন্তু আরও একটা জিনিসও মনে রাখতে হবে, ইন কেস অফ এব্রিভিয়েশন অর কন্ট্রাকশন দিস রুল উইল নট বি ফলোড। সংক্ষিপ্ত ফর্মের ক্ষেত্রে কিন্তু এই উপরের নিয়মগুলো ফলো হবে না, কারণ আমরা তখন ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এগুলো বসিয়ে দিতে পারবো, নটটা ডু ভার্বের সঙ্গে বসে যাবে, কাজে এই নিয়মগুলো ফলো হবে না। যেমন ধরো ডোন্ট ইউ লাভ হার, ডাজন্ট তান লাভ হার বা লাভ সৃজা, এইভাবে হবে। ঠিক আছে, এই নিয়মগুলো ফলো করো, সেন্টেন্স মেকিং খুব সহজ হয়ে যাবে। নাও ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অ্যাসাইনমেন্টগুলো এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, তোমরা সময় মতো করো এবং সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানিও, আমি সেগুলো সমাধান করে দেব। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার তোমরা এটা দেখো, ভালো করে বোঝো, তারপরে আমি গ্রুপে টাইম মেনশন করে দেবো, তার মধ্যে আমি পরীক্ষা নেব বা তোমাদের পড়া নিন। ঠিক আছে, তাই পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করো, যেন জীবনটা ততটাই স্মুথ হয়। ভালো থেকো, টাটা।